হ্যালো গাইজ, কি খবর আপনার? আশা করো ভালে আছে। আমি মানে হঠাৎ এফালে ফুব আসছিল, আগতে দেখিল হর্নবিল পার্কন আছে, তো ভাবিল একটা ভিডিও বনায় দিও আপনার। তো এইখন হয়েছে হর্নবিল পার্ক, আর প্রথম হর্নবিল পার্কের ভিতর সময় আগতে টিকিট কাটব লাগবে। টিকিটের দাম বেশি নয়, মাত্র 5 টাকা এজনের। তো এইখান মেইন গেট হয়, গেটখানের ভিতরে সোমাই আসো পার্কখনলে বুলি। তো ভিডিওটা চাই থাকব শেষলৈকে। আহিলো পার্কখনৰ ভিতৰলৈকে, তো এইফালেদি যাব পাৰে। ইয়াতে বিভিন্ন ধৰণৰ গছ আছে, আপোনালোকক দেখাইছোঁ। বহুতে হয়তো আহিছে চাগে এলৈকে। আপোনালোকে যদি গুৱাহাটীৰ ফালৰ পৰা আহে তেতিয়াহ'লে জাগীৰ ৰোড পাৰ হৈ, আমলিঘেট পাৰ হৈ, আমচৈ পাৰ হৈ, আমচৈ গেটৰ পৰা অলপ আগত আহিয়ে ৰাইট ছাইডে দেখা পাব বিভিন্ন ধৰণৰ গছ আছে। কিন্তু গছবিলাকৰ নাম মই ইমান ভালদৰে নাজানো, আপোনালোকে জানে যদি কমেন্ট কৰক। ধুনীয়াকৈ সজাই ৰাখিছে। এইটো হৈছে মেডিক্লেন প্লেন হাউচ, ঔষধি উদ্ভিদ গৃহ। ঔষধি গৃহৰ ভিতৰলৈ আমি সোমাইছোঁ। কিছুমান ইয়াতে ঔষধি উদ্ভিদ আছে, আপোনালোকক দেখাম। তো আহক চাওঁ এইবোৰ দেখি থাকোঁ। এনেকুৱা হৈছে অশ্বগন্ধা, এইটো চাগে আপোনালোকে চিনি পায়, পাতে গজা পাত ইয়াতে আছে। আপোনালোকে আহিব চাব। জমলাখুটি, বিশেষকৈ বেছি বেলেগ গছৰ বিষয়ে নাজানিলে এইদৰে জানো জণ্ডিচৰ কাৰণে উপকাৰিতা। আপোনালোকে বাৰু হালধি কেইবিধ দেখিছে? তো আজি মই দেখুৱাম 3-4বিধ হালধি। তো চাওক মোৰ লগত। হালধিৰ নাম ক'লে বিশেষকৈ আমি হালধীয়া হালধি চিনি পাওঁ, হয়নে? তো এইটো হৈছে ক'লা হালধি, দেখিছেনে? কেতিয়াবা দেখিছিলে নেকি ক'লা হালধি? তো হর্নবিল পাৰ্কলৈ আহক, ক'লা হালধি চাই যাওক। আৰু এবিধ আছে আম হালধি, নাম শুনিছিল নে কেতিয়াবা? এইটো হৈছে আম হালধি। আপোনালোকে চাব কাৰণে আহক হর্নবিল পাৰ্ক, বেছি দূৰ নহয়। এইটো হৈছে কিবা শাক মধুসোলেং, বহুতে চিনি পায় চাগে, গাঁৱত পায়েই। হালধি আহিলে ইয়াতে হৈছে পাৰ্কিং এৰিয়া, ইয়াতে আপোনালোকে গাড়ী বাইক পাৰ্কিং কৰিব পাৰে। আৰু এইখন হৈছে ৰেষ্টুৰেণ্ট, ইয়াতে ধুনীয়া ধুনীয়া খানা পায়। আপোনালোকে আহিলে ইয়াতে খানা খাব পাৰে, বহুত ধুনীয়া খানা বনায়। আপোনালোকে আহক, তাৰপৰা টেষ্ট কৰি চাওক।